আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো ছাগলের ঘাড়ের চামড়া নিচে কীভাবে ইঞ্জেকশন পুশ করা হয়। সরাসরি দেখাবো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সারা বাংলাদেশে ছাগলের ভেড়ার পিপিআর গরুর খুরা রোগ নির্মূল উপলক্ষে সারা বাংলাদেশে একযোগে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে দুটি করে ক্যাম্প করে ভলান্টিয়ার ভ্যাকসিনেটরদের মাধ্যমে এই ভ্যাকসিন কার্যক্রম চলমান। আজকে দিয়ে আমরা গত তিন দিন যাবৎ শুরু হয়েছে আমাদের এই যে ইউনিয়নে দায়িত্ব পড়েছে, নয় দিন লাগবে নয়টি ওয়ার্ড একটি ইউনিয়নে শেষ করতে। তো সরকার বাংলাদেশের প্রাণী সম্পদের উপর প্রচুর গুরুত্ব আরোপ দিয়েছেন। পিপিআর এবং খুরা রোগের কারণে বাংলাদেশ থেকে গরু এবং খাসির গোস্ত বিদেশে রপ্তানি সঠিকভাবে করতে পারে না, হয়তো এই রোগ জীবাণুর কারণে। বাংলাদেশের প্রাণী সম্পদ উন্নয়নের জন্য বাংলাদেশের গবাদি প্রাণী ছাগল ভেড়া গরুর মাংসের চাহিদা বৃদ্ধির জন্য, বিদেশে রপ্তানির জন্য এবং বাংলাদেশের প্রাণী সম্পদ রক্ষা করার জন্য এই প্রকল্পটি হাতে নিয়েছে খুরা রোগ এবং পিপিআর নির্মূল প্রকল্প। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় চলমান চলছে, দেখতে থাকুন। প্রাণী সেবার মাঝেও অনেকটাই অনুভব করি ভালো লাগা। তো বন্ধুরা দেখুন, আমাদের শাহিন ভাই ভ্যাকসিন দিচ্ছে চামড়া নিচে, পুশ করার সিস্টেমটা আপনারা দেখতে পারবেন, দেখতে থাকুন ভিডিওটি। এখানে অনেকগুলো ছাগল জড়ো হয়েছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে দুটি করে ক্যাম্প করেছি, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়া হচ্ছে যেন সারা বাংলাদেশে পিপিআর এবং খুরা রোগ নির্মূল করা যায়। এখানে বলা হয়েছে নির্মূল, যেন পিপিআর এবং খুরা রোগটি একদম বাংলাদেশ থেকে শেষ হয়ে যায়, সেই প্রয়াসে সেই চেষ্টায় রয়েছে বাংলাদেশ সরকার। দেখতে পাচ্ছেন অনেক মেয়েরা, অনেক ছেলেরা ছাগল নিয়ে একত্রিত হয়েছে এই ক্যাম্পে। এইভাবে প্রতিদিন প্রত্যেকটা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখানেও অনেকগুলো ছাগল, এই ভাইয়ের অনেকগুলো ছাগল রয়েছে, আমার রেকর্ড অনুযায়ী 17টি ছাগল। শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত। পিপিআরে ভ্যাকসিন কীভাবে ডাইলেশন করতে হয় আমি এখন দেখাবো। ছোট্ট একটি ট্যাবলেট বা ছোট্ট একটি বোলাস একটি কাঁচের অ্যাম্পুলের ভিতরে থাকে, দুঃখিত কাঁচের ভায়ালের ভিতরে থাকে। 100 মিলি ডিস্টিল ওয়াটার, সেই ওয়াটার থেকে 3 মিলি ডিস্টিল ওয়াটার সেই ভায়ালের ভিতরে দিয়ে গুলিয়ে সেই ওষুধটুকু আবার 100 মিলি বোতলে ঢেলে মিক্স করতে হয়, ঝাঁকিয়ে মিক্সড করতে হয়। দেখতে পাচ্ছেন সেই 3 মিলি ওষুধ গুলানো যে ওষুধ, 100 মিলি ডিস্টিল ওয়াটার যে বোতল, প্লাস্টিকের বোতল, এই বোতলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এখন ছাগলকে পুশ করা হবে চামড়ার নিচে। দেখতে থাকুন উনি আবার মিক্সড করে নিচ্ছেন, ভালোভাবে মিশানো হবে এবং ভোর থেকে ভ্যাকসিনটি দিতে হবে, যেন রৌদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার আগেই ভ্যাকসিন ক্যাম্প শেষ করতে হবে। মূলত সকাল 7টা থেকে 9টার ভিতরেই আমরা ভ্যাকসিনগুলো দিচ্ছি এবং আইস কুলের মাধ্যমে নিয়ে আসি। আমরা দেখতে পাচ্ছেন কুলবক্স, কুলবক্সের ভিতরে আইস প্যাক রয়েছে, শক্ত বরফ, সেই বরফ 2-4 ঘন্টার ভিতরেও গলে না, অনেক ঠান্ডা থাকে। ঠান্ডা অবস্থায়
ভ্যাকসিনটি প্রদান করতে হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।